প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের সবচেয়ে বড় পশুর হাট কাজিরবাজারে অবস্থান করছি, এবং আপনাদেরকে সকাল থেকেই আমরা কুরবানির পশুর হাটের সার্বিক তথ্য আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সিলেটে প্রায় 6টি কুরবানির পশুর হাট এবার দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, এবং এই 6টি পশুর হাটে কিন্তু ইতিমধ্যেই বেচা কেনা অনেকটাই কিন্তু শুরু হয়েছে। এবং আমরা এই মুহূর্তে সিলেটের যে 6টি কুরবানির পশুর হাট রয়েছে, এর মধ্যে অন্যতম যে পশুর হাটটি সেটি কাজিরবাজার পশুর হাট, আমরা সেখানে অবস্থান করছি। এবং প্রায় গড়ি 12টার কাছাকাছি মধ্যরাত বাজে, কিন্তু এর পরেও কিন্তু এখানে প্রায় অনেকটাই জমজমাট হয়ে পড়েছে। মধ্যরাতেও কিন্তু অনেকটা জমজমাট, ক্রেতা বিক্রেতাদের আনাগোনা এখানে বেশ রয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, সিলেট নগরের যে 6টি কুরবানের পশুর হাট রয়েছে, সের মধ্যে তার মধ্যে মদিনা মার্কেটের একটি রয়েছে, টিলাগড়ের মীরাপাড়া একটি মীরাপাড়ায় রয়েছে, এবং অন্য অন্য জায়গায় রয়েছে, এবং কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল থেকে নিয়ে দারুপাড়া সহ বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা এই মুহূর্তে কাজিরবাজারে অবস্থান করছি। কাজিরবাজারের চিত্র যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কাজিরবাজার সিলেট নগরের সবচেয়ে বড় কুরবানের পশুর হাট এবং একমাত্র স্থায়ী কুরবানের পশুর হাট। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা তাদের গরু নিয়ে এসেছেন, তারা কিন্তু ইতিমধ্যেই বেচা বিক্রি শুরু হয়েছে। কিন্তু যেহেতু এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই বন্যা পরিস্থিতির কারণে অনেকেই এখানে কিন্তু অনেকটাই কিন্তু বলা চলে যে এই বন্যা পরিস্থিতির কারণে এই কুরবানির পশুর হাটে অনেকটাই প্রভাব পড়েছে। তবুও কিন্তু বেচাবিকি আজ সকাল থেকে শুরু হয়েছে, আর যেহেতু শুক্রবার সারাদিন ছিল, সারাদিন অনেকটাই কিন্তু বেচাবিকি শুরু হয়েছে। আগামীকাল শনিবার অর্থাৎ শেষ দিনে কিন্তু বেচাবিকি আরও বাড়তে পারে। বিভিন্ন ব্যাপারী যারা রয়েছেন, খামারের মালিক যারা রয়েছেন, তারা আশা করছেন আগামীকাল তাদের বেচাবিকি হয়তো বা আরও বেশি বাড়তে পারে। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা একটি ফার্মে আছি, যেই ফার্মে বেশ কিছু বড় বড় কিছু গরু রয়েছে, সেই গরুর তত্ত্ব গরু রয়েছে, এবং সেই ফার্মের তত্ত্ব আমরা একটু আপনাদেরকে জানাবো এবং ফার্মের কারোর সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা ভাই, ফার্মের কারো আছে, কেউ আছে এখানে মালিকপক্ষ? ফার্মের মালিকপক্ষ কেউ আছেন? ও আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আপনি আছেন না? ফার্মের নাম কি? ফার্মের নাম খানেক্রো। হুম, জুড়ে বলেন আপনার মনে করিল আচ্ছা, 70-80 হাজার টাকার মধ্যে? 70-80 হাজার টাকার মাঝে কোনো গরু আসেনি কেন? 70-80 হাজার টাকার আমরা ফার্ম কোনো গরু নাই। দর্শক, তিনি যেমনটি বলছেন, প্রায় এখানে সব গরুই কিন্তু চওড়া দাম, অর্থাৎ 1-2 লাখের উপরেই সব গরু, এবং মাঝারি সাইজেরও গরু এখানে রয়েছে। আমরা সেই একটি মূলত বিভিন্ন ফার্ম থেকে এই গরুগুলো উঠে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রায় এখানে ববির গভীর রাত, তারপরেও কিন্তু অনেকটাই জমজমাট হয়ে পড়েছে এই কুরবানির পশুর হাট। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। দাদা, কোথা থেকে এসেছেন আপনি? কুষ্টিয়া থেকে এসেছেন। কয়টা নিয়ে আসছেন গরু? 12টা। কয়টা বেচতে পারছেন? 11টা। আর দাম কেমন হলো, মানে আপনার প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন, যেরকম চাচ্ছেন আশানুরূপ দাম পাচ্ছেন? কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত? 11টা। কয়টা নিয়ে আসছিলেন? আর একটা হয়েছে।
প্রিয় দর্শক, এবছর কিন্তু সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কারণে কিন্তু পশুর দাম অনেকটাই কম দাম হচ্ছে এবং আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক হাটে কিন্তু চড়া দাম রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা কাজিরবাজার যে জায়গাটিতে আছি সেটিতে কিন্তু পশুর হাট অর্থাৎ গরুর দাম কিন্তু অনেকটাই পশু পর্যাপ্ত পরিমাণ আছে, তবে দামের ক্ষেত্রে ব্যাপারীরা যেমনটি বলছেন তাদের প্রত্যাশা অনুযায়ী দাম কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে, বন্যার কারণে কিন্তু অনেকটাই প্রভাব পড়েছে। এর জন্যই আমরা একজন ব্যাপারীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি গরু নিয়ে এসেছেন প্রায় কাছাকাছি সবটি বিক্রি করে ফেলেছেন, তবে আশানুরূপ তিনি দাম পাননি। আমরা আপনাদেরকে অন্য কোথাও একটু নিয়ে যেতে চাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে মধ্যরাত বাজে, তারপরেও কিন্তু কাজিরবাজারে অনেকটাই সরগরম কাজিরবাজারের চিত্র। একটু আপনাদেরকে এতক্ষণ আমরা বড় গরু চিত্র দেখাচ্ছিলাম, একটু যদি মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ছোট ছোট গরু যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখন একটু মাঝারি রকমের ছোট ছোট যে গরু রয়েছে সেই গরুই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই গরুটি সিলেটের টুকুর বাজার এলাকা থেকে এসেছে এবং প্রায় 22 মনের মতো গরু এখানে হবে। আমরা এই যে মালিক যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে এটি টুকুর বাজার থেকে এসেছে এবং প্রায় 2 বছর এটি তিনি লালন পালন করেছেন এবং তিনি এটির দর প্রায় 5 লক্ষ টাকার মতো চাচ্ছেন, তবে 3 লক্ষ টাকা এখনো পর্যন্ত দাম মূল্য উঠেছে, তবে তিনি 5 লক্ষ টাকাই চাচ্ছেন। একটু যদি মাজারে রকমের গরুর চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি অনেকটাই মাজারে রকমের গরু, প্রায় গড়ি প্রায় 12টার উপরে বাজে, তারপরেও কিন্তু জমজমাট নগরীর এক বড় সবচেয়ে বড় কুরবানির পশুর হাট কাজিরবাজার এবং এই কাজিরবাজারে ইতিমধ্যে বেচা বিক্রি শুরু হয়েছে। গরু কার গরু, আপনার না? ও আচ্ছা, অনেকটাই বেচা বিক্রি শুরু হয়েছে। আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করছি, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুরবানির পশুর হাটের এই যে চিত্র, সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা ভাই আপনার, কই থেকে আসছেন? কামালবাজার থেকে আইছেন? নাই নি গরু আপনার নি? কত দামি গরু? দাম তো ভাই বললাম যে 2.5 লাখ। 2.5 লাখ টাকা এর দাম? জি। কত দাম, কত জো হইছে এখন পর্যন্ত? এই তো 170। কয়টা লই আইছে গরু? একটা। একটা লই আইছেন? জি। কিতা বুঝুন দাম পাইবা নি যেটা সাইরা? তার যে কোন আল্লাহ তোমার আল্লাহ, যদি হয়তো দাম বাজার ডাউন হইতে পারে, গরম হইতে পারে, তো এখন তো আল্লাহ ছাড়া তোকে বলতে হবে। যেহেতু আপনি তো গরু লই আইসেন, এমনি অন্য অন্য গরুর দাম বেশি না কম এবার খুব? কেটা বুঝলেন? এই যে ছোট গরু আছে না, এগুলা তো দাম অনেক দাম। ওই যে ছোট গরু আছে ওগুলা অনেক দাম, বড় গরুর দাম আছে বাট মানে একটু কম আছে বড়গুলোর দাম, ছোটগুলোর দাম বেশি। মানে বড় গরুর দাম কম, ছোট গরুর দাম বেশি? বেশি না? জি। অনেক ধন্যবাদ। আমরা যার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন যে গরু আসলে মাঝারি রকমের গরু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক চড়া দাম এবং বড় গরুর দাম তুলনামূলক কম রয়েছে। তো আপনাদেরকে এতক্ষণ আমরা জানানোর চেষ্টা করেছিলাম সিলেটের কাজিরবাজার হাট থেকে জানানোর চেষ্টা করেছিলাম কুরবানির পশুর বেচা বিক্রির সর্বশেষ। নিশ্চয়ই আমরা আবারও অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার যুক্ত হবো, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সঙ্গেই থাকুন।